প্রিয়ান, আসসালামু আলাইকুম। আজকে আর একটি নতুন ব্লগ আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমি আসছি নন্দীপাড়া খেলার মাঠ, এই মাঠটা আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা সবাই মাঠটা দেখুন এবং এনজয় করুন ব্লগটা। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি বনশ্রীর ভিতরে ছোট্ট একটা গ্রাম দেখানোর জন্য। দেখুন আপনারা ছোট্ট একটা গ্রামীণ পরিবেশ বনশ্রীর ভিতরে। এখানে একটা মাঠ আছে আসলে খেলার জন্য। এখানে সবকিছু গ্রামীণ পরিবেশ। এখানে গরু থেকে শুরু করে সব কিছুই আসলে ওনারা পালন করে। ঢাকার মধ্যে গরু পালে, জিনিসটাতে মানে শুনতেই কেমন। মুরগি থেকে শুরু করে সব কিছুই পালে, মুরগি গরু ছাগল সব কিছু এই জায়গায়। এই জায়গাটা হচ্ছে মাঠ পুরাটাই। সামনে যদি দেখা আসলে তো দিকে আসলে শরৎকালে কাশফুল হয়। আসলে এখন তো কাশফুলের সিজন না, তো তাও দেখা যায় শরৎকালে অনেক বেশি কাশফুল ফোটে আর কি এই জায়গাটাতে। তো এ হচ্ছে একটা গ্রামীণ সাইট। এটা পুরোটাই হচ্ছে একটা গ্রামীণ এরিয়ার মতো। আসলে এই জায়গাটাতে গরু ছাগল থেকে শুরু করে সব কিছুই পালে আসলে জায়গাটাতে। মাঠ, যে গরু, এই জায়গাগুলোতে গরু। সামনে ছোটোখাটো জায়গা আছে। আসলে এইসব পাবলিক জায়গাগুলোতে মানে ভিডিও করা দেখা যায় কতটা ছেলে পেলে। জায়গাটা তো পুরোটাই মাঠ আসলে, অনেক ছেলে পেলে এখানে ঘুরি উড়াচ্ছে আসলে। এদিকে মাঠটা তো বিশাল। আপনাদেরকে যদি সামনের দিকে দেখা হয় একটা ছেলে ঘুরে উড়াচ্ছে, কুকুর একটা শুয়ে আছে। হ্যাঁ, ঘুড়ি তো পইরা গেল। ছোট্ট বালক ঘুরি উড়াচ্ছে।
তো ঘুরি উড়াইতে পারে না, হ্যাঁ ফালাই ফালাই দিতেছে। এরা আছে আমাদের বনশ্রীর ভিতরে পিছনের সাইডে, এলাকাতে আসলে অনেক খালি, এই জায়গাগুলোতে বালি আর বালি, সূর্যের প্রচণ্ড তাপ। যখন হচ্ছে আপনার কাশফুল ফোটে তখন এইসব জায়গাতে অনেক বেশি কাশফুল। জায়গাতে অনেক রোদ, আসলে ছাগল থেকে শুরু করে সব কিছুই আছে এই জায়গায়, সমস্যা নেই। ঢাকার মধ্যে অনেক সুন্দর একটা ব্যবস্থা, ছাগল পালন করা যায়, গরু পালন করা যায়, সব কিছুই এখানে আসলে সম্ভব। রোদ আসলে অনেক। এটা হচ্ছে মাঠ, আর এই মাঠে অনেক ছেলেপেলে খেলাধুলা করে বিকাল টাইমে। এই মাঠে মোটামুটি ভালো পরিমাণে মানুষ আসে যেখানে খেলাধুলা করতে। এটা হচ্ছে আমাদের বনশ্রী, রামপুরা বনশ্রী, নন্দীপাড়া পুরো এলাকাটা। এই এলাকাতে এখন ভালো করে ইয়া হয় নাই, তো আস্তে আস্তে বিল্ডিং উঠে যাচ্ছে। এই যে এটা হচ্ছে মাঠ, খেলার মাঠ, দক্ষিণ বনশ্রী নন্দীপাড়া খেলার মাঠ। তো আজকের ব্লগ এখানেই শেষ, সবাইকে অসংখ্য ধন্যবাদ ব্লগটা দেখার জন্য। নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে, থ্যাংক ইউ সো মাচ ভিজিটিং মাই ব্লগ।